ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ। আমার পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে উঠে আমি দেখো কাজে লেগে পড়েছি, আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো ঘর দোরগুলো অনেকটাই অপরিষ্কার হয়ে রয়েছে, এগুলোকেও গোছাবো, ঘর দোর মুছবো। রান্না চলছে, রান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে, রান্নাটা করব। আর কি বলতো, শীতকালে যে উঠতে দেরি হয়ে যায়, এই জন্য সব কাজেই কিন্তু লেট হয়। এটা কিন্তু এ হতেই পারে, মানে সবারই এটা হয় প্রবলেমটা, বুঝতে পেরেছো তো? আর দেখতে পাচ্ছ, মানে এই ঘর দোরগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। স্নান থেকে এসে তারপর পুজো টুজো করে খেয়ে দে ভাবছি আজকে একটু বেরোবো। মেয়ে যেহেতু আছে, আজকে যাব হচ্ছে ওই বাড়ি। ওই বাড়িতে একটুখানি ভিডিও শ্যুট করব, কিছু ভিডিও শ্যুট করব, মানে হচ্ছে একটু শর্ট ভিডিও বানাবো। যেহেতু ভাইজিরও পরীক্ষা শেষ, সেহেতু একটুখানি শর্ট ভিডিও বানাবো, বানিয়ে তারপরে আসব। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। দেখো শীতকালে এই জামা কাপড় পাট করতে করতেই যেন সময় চলে যায়, আমার একেবারে ভালো লাগে না। আর একেবারে চলে এসেছি দেখো রান্নাঘরে, মাংসটার মধ্যে দই মাখিয়ে রেখেছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ হচ্ছে আমার বরের আজকে নেমন্তন্ন আছে, দুপুরবেলা খাবে না, আমি মেয়ে খাবো, তারপরে যাব হচ্ছে বাপের বাড়ি। আর এখানে দেখো লাউয়ের একটুখানি ঘন্ট বলবো না, এটা তরকারি টাইপের, এই তরকারিটা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আজকে আমি করে নিলাম, খুব মিষ্টি দিয়ে বেশ লাউ দিয়ে একটা ঘন্ট করে নিলাম। আর করেছি হচ্ছে শাক ভাজা, আর এটা করেই আমাদের হয়ে যাবে, রাতে বর খাবে, মাংস কড়াই থাকবে। আর দেখতে পাচ্ছ মাংসটা এখানে আমি কষাচ্ছি, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল কি বলবো। আর আমি না চিকেনে কোনো রকম মশলা টশলা আমি কিন্তু দিই না, শুধুই আমি করি। আর একটা জিনিস কি বলতো, এই সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতেই পারতাম না সোশ্যাল মিডিয়ায় আসাটা কত বড় অপরাধ। সবসময় সবার মুখে একটাই কথা শোনা যায় যে সারাদিন আমাদের তো কোনো কাজই থাকে না, কিছু না, আমরা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি, আর আমাদের বাড়ির কাজকর্মগুলো অন্য লোক এসে করে দেয়। থাক, এগুলো তো বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। আর দেখতে পাচ্ছ ঘর দিয়ে কত রোদ্দুর আসছে। মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ থাকে ঠিক কথায়, কিন্তু অপরাধ হচ্ছে একমাত্র আমাদের যারা ভিডিও ছাড়ি। আরে ভাই, আমরা যদি ভিডিও না ছাড়তাম তাহলে তোরা দেখতিস কি, এটাই হচ্ছে মেন জিনিস। তা যাই হোক, এই বলতে বলতে তখনও আমি এই কম্বলটাকে নিয়ে পাট করতে পারিনি, রেখে দিয়েছিলাম, আর এখন দেখো এসে মোটামুটি পাট করছি, তখন রান্নাটা বসিয়েছিলাম। তাই যারা তোমরা এতটাই মানে এ করো যে যারা ভিডিও বানায় তাদের কোনোই কাজ থাকে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের বাড়িতে কিন্তু সারাদিন অনেক কাজ থাকে, আমাদের কেউ কিন্তু বসিয়ে খাওয়ায় না, বা আমরা কিন্তু বসে খাই না, এমনকি এই কাজ কর্ম সেরেও কিন্তু ভিডিও করি যাতে তোমরা দেখতে পাও। তোমরা দেখো, আমি আমার কথা বলবো কেন, সব যারা কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে তারা যদি ভিডিও না বানায় না, তো যারা তোমরা মানে লোকের নামে বলছো যে এদের ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নেই, ভিডিওই সারাদিন করে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তাহলে দেখো আমরা কতটা পরিশ্রম করেও তোমাদের জন্য ভিডিও বানাই। আমার কথা কেন বলছি, আরও অনেক বড় বড় ক্রিয়েটার আছে যাদের অনেক ভিউজ হয়, যাদের ভিডিওর জন্য সাধারণ মানুষ ওয়েট করে থাকে, তারাও কিন্তু ঘরের নানা রকম কাজ কর্ম করেও ভিডিও দেয়, তাহলে আমাদের কষ্টটা কিন্তু অনেকটাই হয়। আমরা কিন্তু বসে তিন বেলা ধরে খাই না, আমাদের মুখের সামনে কিন্তু কেউ খাবার ধরে এনে দেয় না, তাই যখনই কোনো কমেন্ট করবে বা বলবে সেটা কিন্তু হাজারবার ভেবে বলবে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু যতটা পরিশ্রম করি আবার পরিশ্রম করে ভিডিও বানাই, আর তোমরা কিন্তু সারা দিন মোবাইলে অ্যাক্টিভ থাকো ঠিক কথা, কিন্তু দোষ হয়ে যায় সেই লাস্ট মোমেন্টে এসে আমাদের, কারণ আমরা নাকি সারাদিন ভিডিও বানাই আর কোনো রকম কাজ করি না। তাহলে এই বলতে বলতে দেখো, আর এটা তো বলবোই যে সোশ্যাল মিডিয়ায় না আসলে আমি জানতেই পারতাম না সোশ্যাল মিডিয়ায় আসাটা কতটা মানে
কঠিন বা কতটা অপমানের। তা যাই হোক, এই করতে করতে দেখো আমি ঘরটা ঝাড়তে নিয়েছি, আর আমার দুটো ঘরে এত রোদ্দুর আসে কি বলবো, সারা দিন এত রৌদ্র এত রৌদ্র, মানে তোমার বিকেল 4টে অবধি তোমার কেটে যাবে এতটাই। শীতে আর বাইরে গিয়ে তোমাকে রোদ পোহাতে হবে না, যেহেতু আমাদের ছাদ নেই, আমাদের টালির বাড়ি, সেহেতু কিন্তু ছাদের ব্যবস্থা নেই, কিন্তু জানলা দিয়ে রোদ্দুর আসার আমি অতটাও ছাদে গিয়ে যে রোদ পোহাবো সেটাও করি না, কারণ আমি ছোটবেলা থেকে এমন বাড়িতে মানুষ হয়েছে যেখানে 4টে ছাদ ছিল, তবুও আমি ছাদে গিয়ে কোনোদিনই রোদ্দুর পোহাইনি। আমার অতটাও রোদ পোহানোর অতটাও কোনো আকাঙ্ক্ষা নেই যে শীতে রোদ পোহাতে হবে। তা যাই হোক, এই বলতে বলতে আমি কাজগুলো সারছি, তাহলে সঙ্গে থাকো, দেখো কী কী করি। তারপর দুপুরে যাব হচ্ছে বাপের বাড়ি, কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ছিল এটা তরকারি রয়েছে কালকে, এটা কিছু না, এরা হচ্ছে আলু পটলের মাছ দিয়ে ঝোল ছিল সেটা, আজকে করেছি হচ্ছে কলমি শাক ভাজা, এরা দেখো মাছের ঝাল কালকের আছে, এটা হচ্ছে লাউ ঘন্ট, আর এই যে মাংস করেছি, একটু হাতা দি নাড়ি দেখো, লাল লাল মাংসের ঝোল। ঠিক আছে, তাহলে চলো খাই, খাওয়াটা শুরু করি, আগে উচ্ছে ভাজা দিয়ে খাবো ভাত। চলো, তোমরা নিশ্চয় খাচ্ছো দুপুরবেলা, আমরাও খেতে বসেছি, চলো আবার আসছি খাওয়ার পর। দেখো আমরা একেবারে চলে এসেছি হচ্ছে বাপের বাড়ি, আর ফোনটা কি হয়েছিল জানি না, কথাটা ওঠেনি, তাই জন্য আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। আর এখানে দেখুন ছাদে এসে আমি, ভাইজি, আমার মেয়ে, আমার মেয়ে একটু শর্ট ভিডিও বানাবে বলে ও একটুখানি শাড়ি পরেছে, আর আমরা এখানে একটু খুনসুটি করছি ভাইজি আমি সবাই মিলে, আর নাচও করেছি অনেক, নাচ গান রিলস সব করেছি, করে আনন্দ করেছি। আর এই ছাদে উঠলে এত বড় মানে 5 তলার উপরে ছাদ, তো মানে আমার না উঠতে খুব ভয় লাগে, মানে নিচে মানুষজনকে এত বেশি ছোট ছোট দেখতে লাগে না, মনে হয় মাথা ঘুরে যাচ্ছে। তাই দেখো সমস্ত রকম কাজ সেরে মানে A to Z, মানে চণ্ডীপাড় থেকে জুতো সেলাই পর্যন্ত করেও আমরা কিন্তু এই এনার্জিটুকু রাখি যে এসে আবার ভিডিও বানাচ্ছি। তোমাদের তো অনেকেই আছো যারা শুধু কমেন্ট করবে, আর বসে বসে তোমরা মানে কি বলো তো, কেউ যদি কিছু ভালো করে তোমাদের দেখতে ভালো লাগেই না, তোমরা সবসময় একটাই কমেন্ট করবে যে আমাদের সারাদিন কাজ হচ্ছে ভিডিও করা আর ভিডিও পোস্ট করা। তাহলে যদি তোমরা এটা ভেবে থাকো যে সোশ্যাল মিডিয়ায় আসাটা খুব অন্যায় করেছি সোশ্যাল মিডিয়ায় এসে আমি, তাহলে তোমরা ভাই ভাবতে পারো আমার কিছু করার নেই। আর সোশ্যাল মিডিয়ায় এসে আমি কীরকমভাবে ভিডিও করবো, যতটা আমার দরকার আমি ততটাভাবেই ছাড়বো, এমন কিছু ছাড়বো না যাতে আমারও ইজ্জত নষ্ট হয় বা আমার বাড়ির লোকের ইজ্জত নষ্ট হয়, এটাও করবো না। যতটুকু আমার দরকার আমি ততটুকুভাবে ভিডিও বানাবো। তোমাদের ভাই যাদের দেখতে ইচ্ছে হয় আমার ভিডিও দেখবে, আর যাদের ইচ্ছে না হয় তারা দেখবে না। আর আমার যারা ভাবছো যে আমাকে কমেন্ট করবে বাজে বাজে, তারা আমার কমেন্ট বক্স খোলা থাকবে, আমাকে এসে তোমরা কমেন্ট করে যেতে পারো, আমি সুযোগ সুবিধা সময় বুঝে তোমাদের আনসার
দিয়ে দেবো। আচ্ছা ওটা দাও, তাহলে তুমি চলো গানটা আমরা শোনো একটু না, এনজয় করি না আর আমি তোমরা গানটা একটু শোনো, হিংসে করো, তাহলে চলো। তাহলে চলো আমাদের রিলস বানানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, আর সূর্য বাড়ি চলে গেছে, আর সূর্যরই দেখো এখানে আমাদের শেষ হয়ে গেছে বাপের বাড়িতে গিয়ে। আর এখানে দেখো ঘুগনি নিয়ে বসে পড়েছে, ঘুগনিটা ওর সকালবেলায় ছিল, ঘুগনিটা করে রেখে গেছিলাম আমি, আর ওর পরীক্ষা যেহেতু সেহেতু বসে ওর মতো কাজ করছে। আর বর হচ্ছে বেগুনি ভাজছে, এখন আমরা মুড়ি দিয়ে খাবো, ওর যেহেতু এখন পড়ানো স্টপ আছে সেহেতু বেগুনি ভাজতে বসেছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবে। টাটা।